খন্দকার মোশতাককে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে আমাদের চেতনায় মুজিব আদর্শ এই ব্যানারে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জামালপুর টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিকপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন এবং শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক সহ অন্যান্য নেতারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমান স্বপনকে দল থেকে বহিষ্কার করা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।